সবজি তো কালকে রাত্রে কেনা হয়েই গিয়েছিল, তো এখন বেরিয়েছি মাছ মিষ্টি আর একটু কলমি শাক নেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকে এই যে সকাল সকাল স্নান সেরে সবজি কাটতে বসে গেছে, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। কি অবস্থা দেখো, এই যে জলটা পড়লো, হবে ব্যাস, ফ্লেমটা আবার কমবে, আবার সার্ভিস করাতে হবে। ধুর বাবা, কি গো শুয়ে পড়লে কেন রান্না করতে করতে? এসে ওই পেট কন কন, তাহলে ওষুধ খেয়ে নাও। কি অবস্থা, পুজোয় উল্টো পাল্টা খেয়ে এখন পেটে যন্ত্রণা, উঠে পড়ো ওষুধ খেয়ে নাও, বেলা হয়ে যাচ্ছে। নিজেই প্ল্যান করলো এই স্পেশাল ডেটা সেলিব্রেট করার জন্য, আর দেখো নিজেই এখন শরীর খারাপ হয়ে শুয়ে পড়ে আছে। কি করবে আবার বলো, আমি তো চিন্তায় পড়ে গেলাম। আজ আমরা মানে আমাদের তরফ থেকে রানুকে ওর 9 মাসের সাথ দিচ্ছি। প্রণাম করতে হবেও না, নিচু হয়ে প্রণাম করার কোনো দরকার নেই। দিকটা একটু এ করে দাও, যেটা খুশি দিও কালো মানে সব। ওই ওই তো, হ্যাঁ না মিষ্টিকা, ভালো ভালো, এই যে ভালো। ওকে আমি মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি, আমি এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে পায়েসটা অলমোস্ট হয়েই এসেছে, ভাজাভুজি হয়ে গেছে। আজকে ওই নরকম যাতে দিতে হবে কিছু ভাজাভুজি, আর হচ্ছে বাঁধাকপি তরকারিটা আমি বসিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর শুধু মাছের ঝালটা করলেই হয়ে যাবে। আচ্ছা মেনুটা একটু দেখিয়ে দিই, যেহেতু 9 মাসের স্বাদ 9 রকম করেছি, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, সবজি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, আর এতে যাবে মাছের ঝাল যেটা ফুটছে, একবার দেখা হয়ে গেছে, জাস্ট লাস্ট ফিনিশিংটা বাকি আছে।
ছাইটা তো তখন দিয়েছিলাম, কিন্তু ওর কষ্ট হচ্ছে আজকে, পেটটা হালকা হালকা তিন দিন করছে, আবার ভাত করতে হবে না, তুই খেয়ে নে, তাই গায়ে ফেলে ও এখন খেতে বসছে। ওটা সরিয়ে রাখ, গায়ে ফেলা তো হয়ে গেছে, হ্যাঁ সরিয়ে। ওই কাপড়টা নিয়ে নেবো মিশির হাত থেকে, নিয়ে বিছানায় রেখে দিই। দরজাটা খুলে ফেলো মা, মাথা জোর। অনেকটা বেলাও হয়ে গেছে, তো এবার খেয়ে নিয়ে যায়। আমি অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি, তো খেয়ে নিই।